এখন উঠবেন এখন অবশ্য কিছু বাকি রয়েছে, মনে করে আসন করুন। আমাদের জীবনে এমন কখন এমন সময় আসে কিছু ভাব কিছু অনুভব যখন আমরা নির্বাক হয়ে যাই, নির্বাক কেন করি ভালো লাগার জন্য, সে ভালো লাগা আমাদের আপ্লুত করে দেয়। আজ এই মুহূর্তে ডক্টর বাসুর এই আলোচনা সত্যি সত্যি আমাকে নির্বাক করে দিয়েছে, এবং কিন্তু কিছু তো বলতে হবে। সুতরাং অন্য কারোর বা নিজের মস্তিষ্ক প্রসূত কোনো ভাবনাকে বাক্যের মাধ্যমে প্রকাশ না করে এবং অনির্বাণজি স্মরণ, তিনি তো আছেন আমাদের সাহায্য করার জন্য। অনির্বাণজি বলছেন, কে বলল আমার জীবনটা শুধু আমারই, এই দেহের মধ্যে আছি বলেই কি জীবনটা এই নির্দিষ্ট ব্যক্তির হয়ে গেল? তা নয়, আমি যেমন এই দেহের ভিতরে আছি তেমনি আমি সর্বদেহে বিরাজ করছি, আমার জীবনটা বিশ্বময় ছড়ানো, আমি তোমার মধ্যে আছি তার মধ্যে আছি, কেঁচোর মধ্যে আছি সাপের মধ্যে আছি, বাইরের খোলটা শুধু আলাদা আলাদা ভিতরটা সর্বত্র এক। যখন ব্যক্তির চেতনা এই স্তরে উন্নীত ও প্রতিষ্ঠিত হয় তখন সেই ব্যক্তির জীবনে লোক ঘটে এবং বিশ্ব জীবন অর্থাৎ লাইফ ইউনিভার্সালের বিকাশ হয়। তখন এই দেহটা থাকলেই বা কি গেলেই বা কি, আমি তো রয়েছি, সুতরাং আমার মৃত্যু কিভাবে সম্ভব? আমি তখন অমৃতত্ব লাভ করি। অনির্বাণজি সংক্রান্ত এই আলোচনা এবং ডক্টর বাসুর মৌলিক মনোভাব বিশ্লেষণের মাধ্যমে আমি এটাই বলব, ডক্টর বাসুর কল্যাণে আমরাও কিন্তু অমৃতত্বের দিশা লাভ করেছি। আমরা এবার আমাদের অনুষ্ঠানের পরবর্তী অংশে যাব। আমরা এবার অনুরোধ করব শ্রী বিশ্বজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়কে মঞ্চে আসার জন্য। ওনার মাধ্যমেই প্রকাশ পাবে, আনুষ্ঠানিকভাবে প্রকাশ পাবে শ্রীমৎ অনির্বাণের দুটি বই, লেটেস্ট ফ্রম আওয়ার বাউল এবং মৃত্যু জন্মান্ত প্রসঙ্গ। নির্বাণ
লাইক ইউ ওয়েস্টার স্বামী সত্যানন্দ নারায়ণের দেবী ও স্বামী পূর্ণানন্দ সন্ধ্যা লাইনি ও অন্যান্য সন্ধ্যা লাইনি শিলং থেকে প্রচুর লেখা পাঠিয়েছেন আমার ডায়েরি সব যেগুলো আপনারা পত্রিকাতে পেয়েছেন ওনার নিজের হাতে সই করা আমি একটু বলে রাখি যেগুলো আমি সমস্ত সংগ্রহ করেছিলাম শ্রী গৌতম ধর্মপালের কাছ থেকে উনি এখন দেহে নেই কিন্তু ওনার কাছে প্রচুর সংগ্রহ ছিল সেইখান থেকেই আমি কিছুটা সংগ্রহ করার চেষ্টা করছিলাম ভবনে ওনার জীবিত অবস্থায় যখন ছিলেন তখন ওনার আশা হয়নি পরে উনি বারবার বলতেন যে ভবনে একবার যাওয়ার কথা সেই জন্য হিমাংশু দ্বারা যখন দেহটা কেনা ওনার শেষের দিকে কয়েক বছর উনি অসুস্থ হয়েছিলেন উঠতে পারতেন না ওই জন্য ওনার দেহ অবসানের পর ওনাকে নিয়ে আসা হয়েছিল আমাদের ভবনের সমাধির সামনে আপনারা দু একজন হয়তো চিনতে পারছেন শিক্ষা ব্যবস্থার শোষণের ব্যর্থতার মধ্যেও একটি সার্থক পরীক্ষা নিরীক্ষা কিভাবে সম্ভব
এই সমগ্র আলোচনা পর্বটি পরিচালনা করবেন শ্রী রঞ্জন মিত্র, অধ্যক্ষ প্রতিষ্ঠ ফার্মেসি স্কুল, এবং অনুষ্ঠানটি আয়োজিত হবে শ্রী অরবিন্দ পর্ব। আপনাদের সবাইকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছেন শ্রী অরবিন্দ কর্মধারা পশ্চিমবঙ্গের সম্পাদক শ্রী সুপ্রিয়োশন মহাশয়। এছাড়া আরেকটি অনুষ্ঠান অ্যাকশনের পক্ষ থেকে করা হবে, সেটি আয়োজিত হবে অরবিন্দ 25শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর অরবিন্দে কিছু প্রোগ্রাম হবে, যার বিশদ বিবরণ আপনি নোটিশ বলে পাবেন, কিন্তু সময় অল্প সেই কারণে পুরোটা করতে পারছি না। আমরা এবার আমাদের অনুষ্ঠানের অন্তিম পর্যায়ে যাচ্ছি। অনেকে বেরিয়ে যাচ্ছেন বলে আমি আরেকটা অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছি। সামনের শনিবার শ্রী অরবিন্দ ভবনে আরেকটি সারাদিন ব্যাপী ওয়ার্কশপ আছে, যেখানে বিষয় হচ্ছে রাসবিহারী বোস, লাইফ অ্যান্ড টাইমস, বিভিন্ন বাংলা হিন্দি সব মিলিয়েই হবে। আর উপস্থিত থাকবেন স্বামী সুপর্ণানন্দ, মাননীয় শিক্ষিত মুখোপাধ্যায়, অধ্যাপক সুপ্রিয় ভট্টাচার্য, অমিয় সামন্ত, যারা এই বিষয়ে অনেক কাজ করেছে, ডক্টর ইন্দ্রাণী সান্যাল আজকে এসেছেন এখানে দেখাবে, শ্রী কল্যাণ চক্রবর্তী, অধ্যাপক রঞ্জন চক্রবর্তী, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এই অনুষ্ঠানটিতে 11টা থেকে শুরু হবে বিকেল 5টা অবধি। রাজবিহারী দুপুরে একটি তথ্যচিত্র, যা কেউ দেখেননি এখনো, তথ্যচিত্র দেখানো হবে 14ই জুলাই। যদি আপনারা সারাদিন ব্যাপী অনুষ্ঠান, তো আমাদের মধ্যাহ্ন ভোজনের আয়োজন করতে হবে, যদি আপনারা যোগদান করেন তাহলে 12 তারিখের মধ্যে ভবন অফিসে নামটা দিতে হবে। আপনাদের সবাইকে এই অনুষ্ঠানে আসার জন্য আহ্বান। আমি এবার অনুরোধ করবো সুপ্রিয়দাকে ওনার বক্তব্য রাখার জন্য। নমস্কার সকলকে, অনেকেই চলে গেছেন, সুতরাং অনেকটা দেরিও হয়ে গেছে, রাতও হয়ে গেছে, ফলে যেহেতু সময়টা অনেক অতিক্রান্ত হয়েছে, সমস্ত যে সুন্দর আলোচনা আমরা মুক্ত হয়ে শুনছিলাম এবং তারপরে ছোট্ট যে প্রেজেন্টেশনটি দেখলাম, এখন সময় খুব অল্প, অনেকটা রাত দীর্ঘ হয়ে গেছে। আমি যা বলবো কী করেছিলাম সেটা বলতে পারবো না, কারণ সেটা অনেকটা সময় লাগবে, সেজন্য আপনাদের ধৈর্যের পরীক্ষা নেব না, দু চারটে কথা বলে আমি শেষ করব। সেটা হচ্ছে যে অনির্বাণজি, যে বিশেষ করে অনুরাগ আমাকে বলেছে, দুটি বই পাবলিশ হয়েছে, লেটার্স ফ্রম এ গাউল, আরেকটা হচ্ছে মৃত্যু ও জন্মান্তর প্রসঙ্গ। এই দুটোই এই বৈঠক সম্বন্ধে আমাকে কিছু বলতে বলেছে। মূল বিষয় যেটা আজকে, সেই সম্বন্ধে আমি আজকে কিছু বলতে গেলে অনেক সময় লাগবে, কারণ সমিতবাবু যা বলেছেন সেটার মধ্যে অনেক জিনিস আলোচনার আছে, এবং শেষকালে এবং একটা জিনিস খুব উল্লেখযোগ্য যেটা বিশেষভাবে বলবার, সেটা হচ্ছে যে অনির্বাণজির মধ্যে এই জন্মান্তর প্রসঙ্গে, মৃত্যু প্রসঙ্গে তো বটে, জন্মান্তরকে অনির্বাণজি যেভাবে দেখতেন তাতে ওনার দুটো মনোভাব পাশাপাশি চিঠির মধ্যে প্রকাশ করছে। একটা দিকে আমরা দেখতে পাই যে উনি অনেক চিঠিতে যাদেরকে লিখছেন সেখানে তাদেরকে বলছেন একটা কথা যেটা আমার কাছে খুব ইন্সপায়ারিং মনে হয়, সেটা হচ্ছে যে জন্মান্তর, আমি মানি জন্মান্তর আছে, কিন্তু তোমরা জন্মান্তর নিয়ে মাথা ঘামিও না, পরের জন্মে কি হবে না হবে, আরো জন্ম আছে কি না ইত্যাদি নিয়ে মাথা ঘামিও না, যেটা করার চেষ্টা করতে হবে বীরের মতন, সেটা হচ্ছে এই জন্মে যা পেয়েছো, যে জীবনটা পেয়েছ সেটা বীরের মতন যাপন করো এবং তাকে অর্থময় করো, সার্থক করো, এটা যেন নষ্ট না হয়। তো আমার একটা কথা, এই কথাটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট, কারণ জন্মান্তর অনেকেই স্বীকার করে না, আবার কেউ স্বীকার করে, দু ধরনের মানুষকেই অ্যাড্রেস করার পক্ষে অনির্বাণজির এই কথাটা ভীষণ ইন্সপায়ারিং, যে
জন্মান্তর আছে কিনা সেটা জানতে গেলে এই এক্সপিরিয়েন্স হওয়া দরকার, এই রিয়েলাইজেশন হওয়া দরকার, সেটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা সম্বন্ধে কিছু হ্যাজার্ড করা, কোনো কেসকে হ্যাজার্ড করাটা ডিফিকাল্ট সাধারণ মানুষের পক্ষে। তাহলে সাধারণ মানুষকে আমি কী বলব? সেখানে একটাই কথা আমি বলতে পারি, সেটা হচ্ছে যে মেক দিস লাইফ বিউটিফুল। আমার দুটো কথাই প্রসঙ্গে মনে পড়ে, একটা হচ্ছে দিলীপ কুমার রায়, যখন জীবনে দিলীপ কুমার রায় যিনি শ্রীমত অনির্বাণের সঙ্গে খুব ঘনিষ্ঠ ছিলেন এবং তার একটি বইও আছে আপনারা সবাই প্রায় পড়েছেন হয়তো, স্মৃতিচারণযোগী অনির্বাণ, একটি অপূর্ব বই, তাতে অনির্বাণের অনেক কথাবার্তা আছে। তা সেটাতে অনুরাগকে বইটি পাবলিশ করেছে মৃত্যু জন্মান্তর রহস্য, এটা আমি মনে করি খুব ইম্পর্টেন্ট একটা পাবলিকেশন, এই কারণে যেখানে একই মানুষ অনির্বাণী তিনি জন্মান্তর প্রসঙ্গে দু ধরনের আধার বুঝে মানুষ বুঝে উনি দু ধরনের স্ট্যান্ড এই ব্যক্ত করেছে। একটা হচ্ছে যারা জন্মান্তরের এক্সপিরিয়েন্স নেই অথচ জন্মান্তর নিয়ে ভাবে এবং উতলা হয়ে ফেলে, তাদেরকে বলছেন জন্মান্তর আছে কি না আছে সেটা নিয়ে সময় নষ্ট না করে বা বৃষ্টি থানা মাথা কামিয়ে কখনো যতক্ষণ না তোমার এক্সপিরিয়েন্স হচ্ছে ততক্ষণ তুমি বুঝতে পারবে না ব্যাপারটা। তার থেকে এই যে জন্মটা পেয়েছো এই যদি জন্মান্তর থাকেও তাহলে দুটো কথা বলা যাবে, এক নম্বর হচ্ছে যদি জন্মান্তর না থাকে তাহলে কি বলা যাবে, জন্মান্তর যদি থাকে তাহলে কি বলা যাবে, জন্মান্তর যদি না থাকে তাহলে তুমি এই জন্মটাকেই সার্থক করো, মিনিংফুল করো, এটাকে বৃথা যেতে দিও না, নষ্ট করো না, এমনভাবে জীবনযাপন করো। আর জন্মান্তর যদি থাকে তাহলেও তোমার লাভ আছে যদি এই জীবনটাকে তুমি সুন্দরভাবে উজ্জ্বলভাবে যাপন করো, কারণ তোমার কীভাবে এই জীবনটা যাপন করছো সেটা তোমার পরের জন্মকে যদি সেটা থেকে থাকে সেটাকে ইনফ্লুয়েন্স করবে, সেটাকে নতুনভাবে তাকে এগিয়ে নিয়ে যাবে। সুতরাং পরে কী হবে সেটাও নির্ভর করে আমি আগে কীরকম অস্তিত্ব যাপন করেছি। সুতরাং যদি অনুজ্জ্বলভাবে যাপন করি তাহলে একরকম, যদি খুব অন্ধকারের মধ্যে কাটিয়ে থাকি তাহলে একরকম, আর যদি আমি আলোর একটা অভিষ্ঠান নিয়ে যদি বাঁচি জীবনে আমার যে ভুল ভ্রান্তি হচ্ছে সেগুলোকে স্বীকার করে নিয়ে যদি নতুনভাবে আমি বাঁচার একটা পাঠ যদি নিই ঈশ্বরের কাছে, যদি সেইভাবে সচেতনভাবে তার কাছে দাঁড়ায় একটা আত্মসমর্পণের মনোভাব নিয়ে সচেতনভাবে, তাহলে সেটা আবার আমার পরবর্তী যে জীবন অস্তিত্ব যদি সেটা থাকে তাহলে সেটাকেও ইনফ্লুয়েন্স করবে, সেটাকে রিটার্ন করবে। সুতরাং এই দুটো জায়গা আছে। আরেকটা হচ্ছে জন্মান্তর ব্যাপারটা যখন উনি বলছেন যে যাদের কীরকম আধার বুঝেছেন যে যে ব্যাপারটাকে নিতে পারবে, সেখানে জন্মান্তরের রহস্যটাকে উনি বলবার চেষ্টা করছেন যে জন্মান্তরের মধ্যে দিয়ে কী শিক্ষক হয়, কীভাবে কোথাও কোনো ছেদ নেই, আসলে যদি সে জন্ম নেয় তাহলেও ছেদ নেই, আর যদি সে জন্ম না নেয়, যদি জন্ম নেয় তাহলেও ছেদ নেই, যদি জন্ম না নেয় তাহলেও ছেদ নেই, এটা একটা কন্টিনিউয়াস এক্সিস্টেন্স। হচ্ছে দুটো জিনিসের মধ্যে তফাৎ করতে হবে, একটা হচ্ছে বডিলি প্রেজেন্স আর একটা হচ্ছে এক্সিস্টেন্স। বডিলি প্রেজেন্স না থাকা মানে এক্সিস্টেন্স নেই এটা না, সুতরাং জন্মান্তর না থাকলেও এক্সিস্টেন্সটা কন্টিনিউটি থাকছে, আর যদি জন্মান্তর নেওয়া হয় তাহলে বডিলি প্রেজেন্সের একটা কন্টিনিউশন হচ্ছে, দুটো জিনিস আলাদা, একটা বডিলি প্রেজেন্স ফিজিক্যাল প্রেজেন্স, আরেকটা হচ্ছে ফিজিক্যাল প্রেজেন্স না থাকলেও কিন্তু এক্সিস্টেন্স ইজ দেয়ার, এক্সিস্টেন্স ইজ এ কনস্ট্যান্ট ফ্যাক্টর, সেই এক্সিস্টেন্স ওয়েদার ইট উইল বি ট্রান্সলেটেড টু ফিজিক্যাল এক্সিস্টেন্স মানে নতুন জন্মের মধ্যে দিয়ে, দ্যাটস এ ডিফারেন্ট ম্যাটার, সেটা নির্ভর করে আত্মার গতি, তার উদ্দেশ্য, তার ভবিষ্যৎ এবং তার নিজের কী সংকল্প বা কী ইচ্ছা আরও বারটা সে ইভলভ করতে চায়, কোন জায়গায় সে দাঁড়িয়ে আছে। সুতরাং এটার উপর অনেক কিছু নির্ভর করে যে আত্মা কোন জায়গায় দাঁড়িয়ে আছে। বলেন অনেকের ক্ষেত্রে জন্মান্তরটা হচ্ছে প্রোগ্রেশন ফ্রম লাইট টু লাইট, কারো ক্ষেত্রে জন্মান্তর হচ্ছে ফ্রম ডার্কনেস টু লাইট, কারো ক্ষেত্রে জন্মান্তর হচ্ছে ফ্রম ডার্কনেস টু অ্যানাদার ডার্কনেস, যাদের ক্ষেত্রে কামনা খুব উদগ্ধ কামনা, কোনো কিছুই তৃপ্তি লাভ করেনি, বারবার নিজে ইচ্ছা করছে এক্সপিরিয়েন্স এবং
আবার নতুন করে সেই কামনার এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যেতে ইচ্ছা করছে, তাদের ক্ষেত্রে ফ্রম ডার্কনেস টু ডার্কনেস, কারো ক্ষেত্রে এটার থেকে একটা তৃপ্তি এসেছে, একটা বৈরাগ্য এসেছে, তাদের ফ্রম ডার্কনেস টু লাইট, আর কারো ক্ষেত্রে সব এক্সপিরিয়েন্স যে আর্থ এক্সিস্টেন্সের মধ্যে যা যা আছে যেগুলো বলতে আমরা বুঝি ভোগেই এক্সপিরিয়েন্স এসব হয়ে গেছে, কিন্তু একটা নতুন অর্থ এবার ফুটে উঠছে, একটা নতুন অ্যানাদার প্লেন যেখানে জ্ঞানের মধ্যে দিয়ে বাঁচা, যেখানে বোঝা গেছে যে এই ভুলগুলো আর করা ঠিক হবে না, তখন একটা লাইট পাথ ধরে একটা রিতমের পথ ধরে এইবার প্রোগ্রেস করা, সেটা ফ্রম লাইট টু লাইট। এখন তার কীরকম হবে সেটা নির্ভর করছে অনেক ফ্যাক্টরসের উপরে, ইনফ্যাক্ট দ্যাট ইজ এ ইটস এ হোল মিস্ট্রি, যেটা সজ্ঞান হলে সচেতন হলে ধীরে ধীরে বোঝা যায়। এই যে অনেকে বলে যে আমি জীবনে মৃত্যুর কিছু আগে যে যেরকম সম্পর্ক করে তারপরে জীবনটা সেরকম হয়, নট নেসেসারি, কীরকমভাবে সংকল্প করছি, কীরকমভাবে ভাবছি আমার সেই অ্যাসপিরেশনটা কোন জায়গা থেকে আসছে তার উপর নির্ভর করে পরে জীবনটা কীরকম হবে, অন দি কোয়ালিটি অফ মাই অ্যাসপিরেশন। আমি ওই যে বললাম যে একটা ফ্রম ডার্কনেস টু ডার্কনেস, একটা ফ্রম ডার্কনেস টু লাইট, আর একটা ফ্রম লাইট টু লাইট, এই তিনভাবে প্রোগ্রেশন হতে পারে। সুতরাং সবটাই কিন্তু প্রোগ্রেশন, সবটাই কিন্তু ধীরে 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 একটা ওয়ার্ল্ড অফ এক্সপিরিয়েন্সকে এক্সস্ট করে আরেকটা নতুন প্লেনে পৌঁছানোর চেষ্টা। কোনো কোনো সময় আমরা স্ট্যাগনেট করি, স্ট্যাগনেট করার কারণ হচ্ছে আমাদের স্ট্রেংথ অফ আওয়ার ডিজায়ার্স, আমরা কীরকম বাসনার কতখানি তীব্রতার মধ্যে আছি তার উপর নির্ভর করে যে আমরা একই বৃত্তের মধ্যে পরিক্রমা করবো না সেই বৃত্তকে আরেকটা জায়গায় পৌঁছে যাবো। সুতরাং এটা অনেকটাই কিন্তু নির্ভর করছে যে আমরা কি চাই, আমরা কি ইতিমধ্যে আমাদের কি হয়েছে তার থেকে কি শিখলাম, এবং সেই শিক্ষা থেকে আমি নতুন কোনো পাঠ নিতে চাই কিনা তার উপর নির্ভর করবে আমার জন্মান্তরের পর্যায়টা, তার কোয়ালিটি। সুতরাং জন্মান্তর মানেই যে একটা নতুন ভালো জন্ম, ভালো যদি কোনো বিশেষ অর্থে ভাবি তা নয়, তার কারণ একটা রিপিটেশন হতে পারে। এই রিপিটেশন থেকে একটা সময় আসে যখন ইউ ব্রেক আউট অফ দি রিপিটেশন এবং ইউ এন্টার ইন টু অ্যানাদার ফেজ। সুতরাং এই সবটাই কিন্তু মজাটা হচ্ছে এইটা, যেটা ওরা বোঝাবার চেষ্টা করেছে, এই সবটাই হচ্ছে কিন্তু আমি এই জন্মের মধ্যে দিয়ে বুঝতে পারি। এই জন্যে উনিকে কোনো কোনো জায়গায় জন্মান্তর নিয়ে উৎসাহ দেখাচ্ছেন না, জন্মান্তরের অর্থ যে জানতে চায় তাকে বুঝিয়ে বলছে যে আরেকটা প্রোগ্রেশন সম্ভব ফ্রম লাইট টু লাইট অথবা ফ্রম ডার্কনেস টু লাইট, এটা বুঝিয়েছে, উপনিষদের ব্যাখ্যা দিচ্ছেন, সবই বলছেন, কিন্তু বলছেন যে বেশি নিয়ে মাথার নাম থামিয়ে মেক দিস লাইট এই জীবনটাকে বড় করে তোলো, উজ্জ্বল করে তোলো, এর ভেতরে কোথায় কোথায় অজ্ঞান আছে, কোথায় কোথায় কিসের দ্বারা তুমি চালিত হয়ে ভুল পথে চলে যাও, ভেতর টন্ডকার হয়ে যায়, বেদনান্ত হয়, সেটা বোঝার চেষ্টা করো। এইটা যদি কনসিয়াস হতে পারো যে কোথায় তুমি ভুল করছো এবং ঠিক পথে যাচ্ছ না, কোথায় তোমার প্রোগ্রেস হচ্ছে না, কোথায় তুমি স্ট্যাগনেট করছো, এই স্ট্যাগনেশনের সার্কেল থেকে ইউ আর ওয়ান্ট টু ব্রেক আউট অফ দিস স্ট্যাগনেশন এবং একটা নতুন জীবন চাইছো, যে আই শুড নট রিপিট মাই সেলফ, আই ডিড রিপিট মাই মিস্টেকস অর রিপিট মাই গুড থিংস, দ্যাট শুড বি প্রোগ্রেস, প্রোগ্রেস ইজ দ্য বেসিক থিং। তা সেইটাকে সর্বিন্দ বলেছেন যেটা সকর্ব না সেই বৃত্ত ছেড়ে আরেকটা জায়গায় পৌঁছে যাবে। সুতরাং এটা অনেকটাই কিন্তু নির্ভর করছে যে আমরা কি চাই, আমরা কি ইতিমধ্যে আমাদের কি হয়েছে তার থেকে কি শিখলাম, এবং সেই শিক্ষা থেকে আমি নতুন কোনো পাঠ নিতে চাই কিনা তার উপর নির্ভর করবে আমার জন্মান্তরের পর্যায়টা, তার কোয়ালিটি। সুতরাং জন্মান্তর মানেই যে একটা নতুন ভালো জন্ম, ভালো যদি কোনো বিশেষ অর্থে ভাবি তা নয়, তার কারণ একটা রিপিটেশন হতে পারে। এই রিপিটেশন থেকে একটা সময় আসে যখন ইউ ব্রেক আউট অফ দি রিপিটেশন এবং ইউ এন্টার ইন টু অ্যানাদার ফেজ। সুতরাং এই সবটাই কিন্তু মজাটা হচ্ছে এইটা, যেটা ওরা বোঝাবার চেষ্টা করেছে, এই সবটাই হচ্ছে কিন্তু আমি এই জন্মের মধ্যে দিয়ে বুঝতে পারি। এই জন্যে উনিকে কোনো কোনো জায়গায় জন্মান্তর নিয়ে উৎসাহ দেখাচ্ছেন না, জন্মান্তরের অর্থ যে জানতে চায় তাকে বুঝিয়ে বলছে যে আরেকটা প্রোগ্রেশন সম্ভব ফ্রম লাইট টু লাইট অথবা ফ্রম ডার্কনেস টু লাইট,
এটা বুঝিয়েছেন, উপনিষদের ব্যাখ্যা দিচ্ছেন, সবই বলছেন, কিন্তু বলছেন যে বেশি নিয়ে মাথার নাম থামিয়ে মেক দিস লাইফ এই জীবনটাকে বড় করে তোল, উজ্জ্বল করে তোল। এর ভেতরে কোথায় কোথায় অজ্ঞান আছে, কোথায় কোথায় কিসের দ্বারা তুমি চালিত হয়ে ভুল পথে চলে যাও, ভেতরটা অন্ধকার হয়ে যায়, বেদনান্ত হয়, সেটা বোঝার চেষ্টা করো। এইটা যদি কনসিয়াস হতে পারো যে কোথায় তুমি ভুল করছো এবং ঠিক পথে যাচ্ছ না, কোথায় তোমার প্রোগ্রেস হচ্ছে না, কোথায় তুমি স্ট্যাগনেট করছো, এই স্ট্যাগনেশনের সার্কেল থেকে ইউ আর ওয়ান্ট টু ব্রেক আউট অফ দিস স্ট্যাগনেশন এবং একটা নতুন জীবন চাইছো, যে আই শুড নট রিপিট মাই সেলফ, আই লেট রিপিট মাই মিস্টেক অর রিপিট মাই গুড থিংস, দ্যাট শুড বি প্রোগ্রেস। প্রোগ্রেস ইজ দ্য বেসিক থিং। তা সেইটাকে সরবিন্দ বলেছেন যেটা সম্ভব, এক্সপিরিয়েন্স ইজ দ্য কি ফ্যাক্টর, এক্সপিরিয়েন্স না হলে হবে না, জন্মটা দরকার হয় এক্সপিরিয়েন্সের জন্য। এক্সপিরিয়েন্স ইজ দ্য কি ফ্যাক্টর, ইজ আর দ্য আটমোস্ট ইম্পর্টেন্ট, এক্সপিরিয়েন্স না হলে মানুষ কিচ্ছু শেখে না, দ্যাট ইজ দ্য চিফ লার্নিং ফ্যাক্টর, সেটা উনিও বলেছেন। এখানে আমি দিলীপ রায়ের কথা যেটা বলছিলাম, যে দিলীপ রায়ের সঙ্গে শ্রীমত অনির্বাণের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল, অনেক দিন চিঠিপত্র ছিল, কিন্তু দিলীপ কুমার রায় এই যে এই জীবনটাকে জন্মান্তরে কী হয় না হয় সেসব ডিটেলস ওনার এই বইয়ের মধ্যে বেশ কিছু আছে, খুব ডিটেল নয়, কিছু ইঙ্গিত দেওয়া আছে, কিন্তু সেই ইঙ্গিতগুলোকে বোঝা কিন্তু খুব সহজ না যে ভাষায় উনি বলেছেন। পাশাপাশি এই জন্মান্তরের প্রসঙ্গে শ্রী অরবিন্দ তার লাইব্রেরি বিস্তারিত আলোচনা করেছে। আমি মনে করি, ব্যক্তিগতভাবে মনে করি যে জন্মান্তর সম্বন্ধে উনি কয়েক লাইনে অনেক বাঞ্জি যা বলেছেন সেটা বোঝা কিন্তু শক্ত, একটা হিন্টস পাই, একটা ইন্সপিরেশন পাই, একটা পুশ আসে, কিন্তু সেটাকে ইলাবোরেট করা, তাকে ওয়ার্কআউট করাটা কিন্তু একটু শক্ত, যেটা উনিও বলছেন। কিন্তু সর্বিন্দে যখন আমরা রিবার্থের উপর চ্যাপ্টারগুলো পড়ি, সর্বিন্দে রিবার্থ নিয়ে দুটো জায়গা আছে, একটা হচ্ছে তিনি একটা বই লিখেছিলেন প্রবলেম অফ রিবার্থ, এটা ওর ইনিশিয়াল রচনা, কিন্তু ফাইনাল রচনা নয়। যখন প্রবলেম অফ রিবার্থ দেখছেন তখন ওর মধ্যে কোনো সাইকিক বিং এর কনসেপ্ট নেই, সেটা একটা পরবর্তী সংস্করণ ভূমিকায় লেখা আছে। সাইকিক বিং এর ব্যাপারটা সর্বিন্দ অনেক পরে আসে পেয়েছেন সর্বিন্দ তার আবিষ্কার, ওর মধ্যে সাইকিং বিং এর কথাটা নেই, তা লক্ষ্য করে দেখবেন কোথাও সর্বিন্দ নিজেও সেটা করে দিচ্ছে একটা ভূমিকায়, কিন্তু তার অনেক পরে লেখা সর্বিন্দ লেখাগুলো কবে দিচ্ছেন তার ক্রমটাকে যদি পর্যায়গুলোকে না যদি সেইটা যদি রিসার্চের মধ্যে না থাকে তাহলে কিন্তু আমরা অনেক সময় কিছু কিছু লেখার মধ্যেই আটকে যাবো, সেটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। যে বিবলিওগ্রাফিক্যাল নোটগুলো থাকে সেটা খুব ইম্পর্টেন্ট। যেমন লাইফ বিভাগে আমি এখন পড়াচ্ছি, প্রতি সোমবার পড়াচ্ছি সন্ধ্যা 4:30, এখানে অনেকের অনুরোধে শেষ পর্যন্ত আমি শুরু করেছি, আমার খুব সংকট ছিল যে আরম্ভ করবো কি না, কারণ মোস্ট ডিফিকাল্ট মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড দ্য সুপ্রিম বুক, সারা জীবন কেটে যাবে, জন্মজন্ম কেটে যাবে, একে ভালো করে বুঝতে, ভালো করে পড়তে, ভালো করে র্যাঙ্ক করতে এবং তাকে তার মধ্যে দিয়ে করতে। এবং আমি লক্ষ্য করে দেখেছি যে শ্রীমত অনির্বাণ যখন দীপজীবন প্রসঙ্গে লিখলেন এবং শ্রী অরবিন্দের অরিজিনাল যে লাইফ ডিভাইন, আশ্চর্য ব্যাপারটা হচ্ছে যে উনি লাইফ ডিভাইনের অনুবাদটা করলেন দীপজীবন, কিন্তু দীপজীবন প্রসঙ্গে উনি যে লেখাগুলো লিখেছেন সেখানে নিজে নতুন করে লিখছেন, কিন্তু তার থেকে ঢের বেশি প্রাঞ্জল এবং ঢের বেশি কাজের হচ্ছে গিয়ে ওনার লাইফ ডিভাইনের যে অনুবাদ দীপজীবন, সহকারী বই হিসেবে আমরা যেগুলো পড়ি শ্রীমত অনির্বাণে সেগুলোর থেকেও অনেক বেশি ইম্পর্টেন্ট ওনার এই অনুবাদটা, সেখানে যে বাংলা উনি ব্যবহার করেছেন সে বাংলাটা একান্তই ওনার নিজস্ব বাংলা, সেটা উনি বলেছিলেন ওনাকে যখন জিজ্ঞাসা করেছিল যে এরকম বাংলা এক এক জায়গায় আগে বেশ অনেক সংস্কৃত শব্দ আছে, বৈষ্ণব শব্দ আছে, তন্ত্রশাস্ত্রের শব্দ আছে, এগুলো দিলেন কেন, এত শক্ত করে লিখলেন কেন, শব্দ বলছি এই জন্যে যে ওই শব্দগুলো থাকার, কিন্তু ওভারঅল একটা মিউজিক আছে, যে মিউজিকটা টেনে নিয়ে যায়। আমি অনেককে নিরক্ষর লক্ষ্য বলতে শুনেছি যখন পড়ে শোনানো যায় তাহলে গাড়ি চমৎকার, একটা অদ্ভুত সুইং অফ দ্য ল্যাঙ্গুয়েজ আছে, একটা মিউজিক্যাল সুইং, সেটা মানুষকে টাচ করে। কিন্তু তখন অনির্বাণ কি বলছেন যে শব্দ শব্দ কেন এর মধ্যে এলো, এত বিভিন্ন শাস্ত্র থেকে শব্দ যোগান দিলেন, যেটা আরও প্রাণজল শব্দ কি বুঝিয়ে দিতে পারতেন, বলে কিছু করার ছিল না, ওয়ার্ডস ওয়ার সাপ্লাইড, ওয়ার্ডস ওয়ার সাপ্লাইড,
একদিন ভোরবেলা বসে আছি আমি যখন লাইভ জীবন অনুবাদ আরম্ভ করবো, আপনি প্রথম চ্যাপ্টারের অনুবাদ শিরোনামের অনুবাদ কি হবে, দি হিউম্যান অ্যাসপিরেশন। দ্য হিউম্যান অ্যাসপিরেশন লক্ষ্য করে দেখুন, আমি হলে কি বলতাম, মানবিক অভিপ্সা, কিন্তু উনি করলেন নচিকেতার অভিপ্সা। তো নচিকেতা তো যে কোনো হিউম্যান বিং নয়, যিনি চলে যেতে পারেন জম লোকে গিয়ে মৃত্যুর রহস্য ভেদ করতে পারে, সে কি সাধারণ মানুষ, সে কি তাকে হিউম্যান বিং বলা যায়? সেটা আরো উপরে স্তরের কিছু। নিঃসন্দেহে সে অনেকটা উপরে উঠে গেছে বলে ওই রকম লোকে সে প্রবেশ করতে পারে। যদি কর্মপরিসর আপনারা করেন, ওর বাবার সঙ্গে জেলে যে সম্পর্ক, নচিকেতের যে সম্পর্কটা বিশেষ তপস্যার ব্যাপার ছিল, সেখান থেকে চলে গেলেন ওই জায়গায়। কিন্তু অনেকবার বলছেন আমি ভোরবেলা যখন বসে আছি যে শিরোনামের অনুবাদ কি হবে, বলে আমার সামনে যারা ভেসে এলো শব্দগুলো নচিকেতার অপেক্ষা আমার কিন্তু পড়ার ছিল না। তো ওয়ার্ডস ওয়ার সাপ্লাই, তা এইভাবে লেখা হয়েছে যে লাইন পর লাইন এইভাবে লেখা হয়েছে, অদ্ভুত ব্যাপার। একটা পুরো বই এর অনুবাদ এইভাবে হয়েছে। এখন রিপ্লাইয়ের কথা যেটা বলছিলাম, যেটা ভেরি ইন্টারেস্টিং, যে এই যে জন্মান্তর আছে কি না আছে, তার স্বরূপ কী, তার কী ব্যাপার, সেটা বুঝতে আমাদের অনেক সময় নেই। একটা কিছু আছে যেটা উনি বলছেন যে একটা কন্টিনিউটি আছে, সেটা সে জন্ম নিক আর না নিক কন্টিনিউটি একটা আছে। ফিজিক্যাল এক্সিস্টেন্স আর এই ফিজিক্যাল প্রেজেন্স আর এক্সিস্টেন্স অফ দ্য বিং দুটো এক জিনিস না, এটা বুঝতে হবে। এক্সিস্টেন্স অফ বিং ইজ ইনডিস্ট্রাক্টিবল, সেটা অবিনশ্বর। এক্সিস্টেন্স অফ বিং যেটাকে আমি রিপ্রেজেন্ট করছি আমার এই ফিজিক্যাল টাইমের মতো, ফিজিক্যাল টাইমটা যেতে পারে, তার প্রেজেন্স থাকতেও পারে, তার অ্যাবসেন্সও হতে পারে, বাট দি বিং ইটসেলফ দ্যাট ইজ ইনডিস্ট্রাক্টিবল। এক্সিস্টেন্স ইটসেলফ ইজ ইনডিস্ট্রাক্টিবল। তো দিলীপ রায় অনেকবারের সঙ্গে অনেকদিন সঙ্গ করেছেন, দিলীপ রায় যখন চলে যাবেন, অনেকবার তিনি যেমন নিজে ইচ্ছা মৃত্যু নিয়েছিলেন, এই প্রসঙ্গে আমি বলছি একটু বাদে আমাদের কাছে আমার শোনার অভিজ্ঞতা যেটা বলছি, যে অনেকে নেই তারা শুনলে তারা খুব উপকৃত হতে পারতেন বলে আমার ধারণা নিজে হয়েছি। তো রমানীকে আমি যখন জিজ্ঞাসা করলাম যে ওর মৃত্যুটা ব্যাপারটা আমাকে একটু ব্যাপারটা বলুন, কীরকমভাবে উনি গেলেন, বললেন যে ওই যে বলছেন যে মৃত্যুর ব্যাপার নিয়ে মাথা না নিয়ে যে জীবনটা যাপন করতো সেটা নিয়ে মাথা খাওয়া, সেটা নিয়ে কীভাবে উজ্জ্বল করতে পারো, অর্থময় করতে পারো, ফিরে মতন জীবন যাপন করো, তাহলে ফিরে মতন হতে পারো। তো নিজে আমি বললাম নিজে উনি কীরকমভাবে জীবনযাপন করেছেন, আপনি কীরকম দেখেছেন? তা বললেন যে অদ্ভুত দেখেছি, একদিন দেখি আমি কলেজ থেকে ফিরে এসেছি, দেখি ওনার পেটটা খুলে গেছে। তা আমি বললাম সারাদিন আপনি এইভাবে রয়েছেন? বলে হ্যাঁ কি করবো বল, সারাদিন এইভাবেই রয়েছে। বলে এক্ষুনি ডাক্তারটা কিন্তু আমি বলে না, ডাক্তারটাকে কিছু ডাক্তার না, তুমি ওই হোমিওপ্যাথিক ওষুধ যেটা কিন্তু উঠতে পারতেন না, ওই একটা ওষুধ আছে ওইটা একটু দাও। বলে জানো না মা, আজকে সারাদিন এই অবস্থায় থাকতে থাকতে দেখলাম অন্য কোনো কাজ হবে না, তা ওই ওর নামটা ভুলে যাচ্ছি, বৈয়াকরণ, বিখ্যাত বৈয়াকরণ, বলে তার একটা সূত্র যেটা বেদান্ত দুর্গার জন্য লাগে, আজকে সেটা নিয়ে আমি মনন করছিলাম, ওটা আমার ক্লিয়ার ছিল না, আজকে সেটা আমার ক্লিয়ার হয়ে গেছে। তাহলে কে কীভাবে কাজে লাগাবে সময়, শরীর তো সবারই আছে, নানান রকম হতে পারে, কিন্তু আমি মানুষটা কিন্তু এই শরীরটা নই, আমি তাকে কীভাবে কাজে লাগাবো সে আমার। এই যে আমাদের একটা নিজস্বতার যে বোধ, স্বকীয়তার যে বোধ, যে আমি কিন্তু শরীরটাকে অধীশ্বর আমি, এবং আমি এই শরীরকে কাজে লাগাবো, ভগবান দিয়েছেন এই শরীরকে আমি কাজে লাগাবো, এর উপর আধিপত্য আমার, প্রভুত্ব আমার, অধীশ্বরত্ব আমার, বলে বাস্তব দৃষ্টান্ত, তাকে একটা ছোট ওষুধ দিলাম আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো এই হচ্ছে দৃষ্টান্ত, বাস্তব দৃষ্টান্ত, সারাটা দিন তার পেটটা ফুলে আছে, এতটা কষ্ট, অথচ সে কোনো ডাক্তার ডাকতে দেবেন না, তা সামান্য ওষুধ দিলেন, আর বললেন সারাদিন তো ওই বৈয়াকরণের সূত্রটা আজকে আমার ক্লিয়ার হয়ে গেল, যেটা এতদিন ক্লিয়ার। দিস ইজ হাউ উই অ্যাপ্রোচ ইট অ্যান্ড হাউ উই লেভ হিজ লাইফ। অজস্র দৃষ্টান্ত আছে। একদম শেষকালে যখন মৃত্যু এসে গেছে তার, তখন খুব কষ্ট যাচ্ছে। তা আমি একটা আমার ইউনিভার্সিটিতে
উনি সম্ভবত কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে আমার বন্ধু ছিলেন, এখন রিটায়ার করে গেছেন, আমাদের একটু সিনিয়র ছিলেন। তিনি বললেন, তিনি আমি একটা জায়গায় অনির্বাণ ওই বাড়িতে রমানির বাড়িতে একবার বলতে গেছিলাম অনির্বাণজির জন্মদিনে, তখন আমি অনির্বাণজিতে ডুবে আছি, আমাকে একটু বলবার জন্য বলেছেন রমানি এবং গৌরী ধর্মপাল, আমি তো সামান্য আধ ঘন্টা মতন বলতে গেছি। তখন একজন ভদ্রলোকের সঙ্গে আমার আলাপ হলো, তিনি আমার ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে আছেন। পরে বেরিয়ে তার সঙ্গে আলাপ করতে করতে তাকে বললাম যে আপনি অনির্বাণকে চিনছেন, চিনতেন বলছেন, কীরকম চিনতেন? তখন খুব ভালো রকম চিনতাম, আমি বাড়ি তার কাছে যেতাম, আমি কীরকম এক্সপিরিয়েন্স হয়েছে আপনার? তা বললেন যে আমি গেছি একদিন, আমি সেখানে গিয়ে মানে আমরা তো অনেক কথা শুনলাম সমিত্রবাবুর কাছে, তা প্র্যাকটিক্যাল লাইফে কী করা যায় সেটি তো আসল কথা। একটা তো বললাম ওনার এই সারাদিন ধরে ওই রকম অবস্থা, কীভাবে নিচ্ছেন ব্যাপারটা? তা বললেন যে এরকম আমি গেছি ওনার বাড়িতে, পান্ডোরের বাড়িতে, সেখানে রমানি থাকতেন, ওটা পান্ডোর পান্ডোর তারা গেছিলেন কেয়াতলায়। তো ওখানে গিয়ে দেখছি যে ওনার ওই বাথরুম যেতে পারতেন না, ডাক্তার এসে একটা কি ঢুকিয়ে মল বের করত, সামান্য একটুকু খেতেন বাকি খাবার, কিন্তু ওই মাঝে মাঝে কোনো কোনো দিন এসে একটা জিনিস ঢুকিয়ে স্পিলে বা এরকম কিছু সেই দিয়ে মলটা পেনে বার করত, মানে কি কষ্ট, সাংঘাতিক কষ্ট। তা বলে না আমার সেই কম্পিউটার সায়েন্সের প্রফেসর বলছেন যে আমি দেখছি, আমি সায়েন্সের লোক, আমি দেখছি, আমি কিছু প্রশ্ন নিয়ে যেতাম করতে পারবো, বলে ও তুমি এসে গেছো, একটু দাঁড়াও দশ মিনিট, আমার এই কাজটা একটু হয়ে যাক। তা বলছেন যে যখন উনি সেটা ঢোকাচ্ছেন, উনি মুখটা একটু বিঘ্নিত করছেন, পরে পাশ ফিরে শুনছেন, মলটা বের করে আনা হচ্ছে, আবার একটু ঢোকানো হচ্ছে, মলটা বের করে আনছেন, মুখটা একটু চোখটা একটু বুঝছেন, মুখটা একটু বিঘ্নিত করছেন, কোনো শব্দ নেই। বোঝা যাচ্ছে যে এরকম দশ মিনিট ধরে চলল, বলে যে এপাশ ফিরে ব্যাপারটা হচ্ছে আর এপাশে মুখটা, আর এপাশে ডাক্তার কাজটা করছেন, আর এই প্রফেসর বসে আছেন ওনার মুখের দিকে, এই না উনি এদিকে বসে আছেন, প্রফেসর বসে আছেন এদিকে। যেই শেষ হলো সঙ্গে সঙ্গে পাশ ফিরে প্রফেসরকে বলছেন বলো তোমার। আমি তো ভাবতে পারি না যে একটা মানুষের এইরকম একটা সাংঘাতিক অপারেশন চলছে, যে মুহূর্তে শেষ হলো সেই মুহূর্তে পাখিতে বলছে হ্যাঁ বলো এবার তোমার। তারা এমনভাবে উত্তর দিচ্ছে যেন এতক্ষণ যে স্ট্রেসটা হচ্ছিল, অপরিসীম যে একটা স্ট্রেস, সেটা থেকে কোথায় গিয়ে নিজেকে তিনি কীভাবে নিজেকে বিচ্ছিন্ন করলেন, এবার তো স্বাভাবিকভাবে বলছেন বলো এবার তোমার প্রশ্ন। বলে আমি কি বলবো সত্যিও আপনাকে, আমি অবাক হয়ে গেলাম, এই আমি চোখের সামনে দেখলাম যে একজন উপনিষদের নিশি যে সত্যি যে এগুলো করা যায়, দেহ থেকে মানুষ যে আলাদা, তার যে একটা নিজস্ব যে একটা অন্তর্গামী সত্তা অধীশ্বর আছেন, থেকে পারে সমস্ত কিছুর ওপরে তাকে চালনা করতে, এইটা আমি চোখের সামনে দেখলাম। তাই গেল লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে আমি সেদিকে মনে করি যে এই বইটার মধ্যে অমূল্য জিনিস আছে। লেটার স্ট্রং বাবু সঙ্গে দু একটা কথা বলবো শুধু, তার মনে হচ্ছে গেছে আপনাদের যেতে হবে, যে কজন আর আছেন তাদের জন্যই বলছি। তো এখন কথাটা হচ্ছে অনেক কিছু আমার বলার ছিল, অনুরাগ আমাকে বলেছিল বলার জন্যে, কিন্তু দুর্ভাগ্য যে রাত অনেকটা হয়ে যাওয়ায় এটা বলার কাজে সুযোগ পাচ্ছি না, পরে ভবিষ্যতে করতে হবে। এনিওয়ে সেটা হচ্ছে তার সেই দিনের কথা, নিজে প্রত্যেকটা কথা বলছেন বৈকস্বত মৃত্যু। তা আমি রমানকে জিজ্ঞাসা করলাম বৈকস্বত মৃত্যু ব্যাপারটা কি, বলে তোমার যে প্রশ্ন সে প্রশ্ন আমারও ছিল অনেকবার, আমিও জিজ্ঞাসা করেছিলাম বৈকস্বত মৃত্যুটা কি। উনি আমায় বলেছিলেন আলোর থেকে আলোই চলে যাওয়া, বিবস্বান হচ্ছে আলো, সূর্য সূর্যের পুত্র, বৈবস্বত মৃত্যু হচ্ছে আলো থেকে আলোয় চলে, মৃত্যু আবার এরকম হয় না, বলে নিশ্চয়ই হয়, বলে বৈবস্বত মৃত্যুটাই
আমি সেইভাবেই যাব। রাজ বলেন আমাকে তো তাহলে সেটা দেখতে হবে, যেভাবেই হোক আমাকে এটা দেখতে হবে যে কীভাবে উনি সত্যি সত্যি এটা করতে পারেন কিনা। তারপরে বিন্দনা শেষের দিন এলো, বুঝতে পারে বিন্দনা শেষের দিন এসেছে, তখন ডাক্তার দেখানোর কথা হয়েছে যে এবার ডাক্তার অপারেশন করবে, আর কিছুতেই এই শরীরকে চালনা করা যাচ্ছে না, এবার অপারেশন করতে। তখন উনি বললেন, তখন দিন ঠিক হলো, উনি সব শুনলেন, উনি বললেন অপারেশন আমি নেব, এটা এদিকে দৃঢ় প্রতিজ্ঞ যে অপারেশন করবে। উনি বললেন আমি অপারেশন নেব না। উনি যখন বলেছেন নেব না, তখন এরা যতই চেষ্টা করবে ঠিক করেছি যেভাবে হোক অপারেশনটা করাবো, তাহলে ওনাকে আর বাঁচাতে যাবে না, এরকম অবস্থা। আর উনি যদি বলে দিয়েছেন অপারেশন আমি নেব না, তাহলে কী হবে? যেদিন উনি বললে রমানি বললেন উনি বিশ্বাস করবে না, পাখির খাবার যা কিছু রান্না সামান্য, সে তেতো থেকে আরম্ভ করে পায়েস পর্যন্ত সব কটি জিনিস কিন্তু প্রতিদিন রান্না করতে হবে, ওই অল্প অল্প করিয়ে দিতে হবে, এবং পুরোটা উনি ওই অল্পই উনি গ্রহণ করবেন, কোনো কিছু বাদ নেই। একবার আমি ব্যারাকপুর শ্রীরবিন্দ ভবনে রমানিকে নিয়ে এসেছিলাম, সারাদিন ধরে রেখে দিয়েছিলাম, রাত্রেও রেখে দিয়েছিলাম, প্রচুর কথা হয়েছিল আমার সঙ্গে, কিছু ভুলে গেছি কিছু মনে আছে, লেখা হয়নি, কিছু কিছু লিখেছি কিছু কিছু বলেছি, সব ভেতরে কাজ করছে। এখন উনি বললেন যে সেদিনও আমি দিয়েছি ওনাকে সব রান্না করে, উনি সব কিছু গ্রহণ করলেন, এমনকি যে ওষুধটা ছিল সে ওষুধটাও পর্যন্ত খেলেন। বলে আমি ও ভাবতেও পারছি না যে উনি ডিসিশন নিয়ে নিয়েছেন যে আজকেই উনি চলে যাবেন, সব নর্মালি করলেন। রাত্রিবেলা যখন একটা পার্টিকুলার টাইম, সেই সময় দেখলাম ওনার শরীরে একটু কষ্ট হচ্ছে, কিছু একটা কষ্ট হচ্ছে, তখন আমি ওনাকে একটা ওষুধ দিতে গেলাম, জোর করে ওষুধটা দিতে গেলাম। উনি ওই শীর্ণ হাতে যেন সহস্র মানুষের চোর, এই যে হাতটা আমার সরিয়ে দিল, ওই ওষুধ হাতে হাতটা সরিয়ে দিল, একটি সাংঘাতিক চোর। সে ঘড়িটা দেখলেন, স্বাভাবিক সুস্থ মানুষের মতো ঘড়িটা দেখলেন, চোখে হাজার পাওয়ারের বাল্ব যেন রয়েছে, এবং পাশ ফিরে শুলেন চলে। ওই যে বৈবস্বত মৃত্যু বলেছিল, সজ্ঞানে সুন্দরভাবে দৃঢ় যেটা বীরের মতন মৃত্যুর মধ্যে দেখো, শুধু সেটাই শেষ না, রমানি বলছেন যে আমি যখন শ্মশানে গেছি ওনাকে নিয়ে, এখানে তো সব নিয়ে যাওয়ার ছবি দেখানো হলো, পরেরটা দেখানো যাবে না, কারণ সেটা ওই জিনিস দেখেছে তার অন্তরেই থাকে, এখান থেকেও অনেক বড় জিনিস রমানি দেখেছে। এটা রমানি একটা ওই ব্যারাকপুর ভবনে, আর একদিন ওনার নিজের বাড়িতে একটা সন্ধ্যায় নির্জন সন্ধ্যায় সবটা ব্যক্ত করেছিলেন, আমার লিখে রাখা হয়নি কিন্তু মনে আমার কেউ কথা, যখন শ্মশানে নিয়ে যাওয়া হয়েছে আমি কাঁদছি, আমার জীবনের সমস্ত কিছু আজকে মনে হতো বিলীন হয়ে যায়। আমি ওনার কাছে ছিলাম একটা ছোট্ট মেয়ে, কিশোরীর মতো, উনি আমার কি বলবো বাবা মা গুরু সব, এবং আমি কলেজে সংস্কৃত পড়াতাম, অধ্যাপনা করতাম, ওনাকে ওনার জন্য এই সমস্ত কিছু তেতো থেকে আরম্ভ করে পায়েস পর্যন্ত প্রতিদিন রান্না করে ওনাকে খাইয়ে তবে আমি কলেজ যেতাম, জীবনে সেই দিন পর্যন্ত ওনাকে আমি সেবা করেছি। সেই উনি চলে গেছেন, আর আমাকে কীভাবে যে মানুষ করেছেন সে বলার কথা। তো শুনলেন আমার একটা ভেতরের একটা অংশ যেন চলে গেছে, আর আমি কীভাবে চলবো আমি জানি না, কোনো শক্তি পাচ্ছি না, খাটের কাজটায় যেখানটায় তার দেহ রয়েছে এই খাটের কাজটায় আমি মুখটা ফিরিয়ে ওনার দিকে তাকিয়ে না মুখটা ফিরিয়ে ধরেছি। বলে হঠাৎ আমি দেখি আমি মাথাটা নিচুর দিকে ছিল, আমি যখন তাকালাম তখন দেখছি ওই ওটাকে কী পোশাক বলে
ব্রাউন কালারের হয় খুব সোনালি সোনালি দেখতে হবে কাপড় পরে, হ্যাঁ না গেরুয়া না, এমনি সাধারণ যে খুব সুন্দর যে ধুতি হয় আর কি এবং পাঞ্জাবি হয় বড় গল ওই রকম জিনিস পরে উনি সারা প্রশান্ত চত্বর ঘুরে বেড়াচ্ছে। এবং যে মুহূর্তে আমি দেখলাম সেই মুহূর্তে আমার ভেতরের যে এতক্ষণ যে দম বন্ধ করার একটা কষ্ট সেটা কোথায় ঘুরে বেড়াচ্ছে, আরো সুন্দর লাগছে, ওদিকে দেখোটা পড়ে আছে পাকাচ্ছে। এতক্ষণ আমি নিচুর দিকে ছিলাম বলে বুঝতে পারিনি চোখ দিয়ে জল ধরছি আমার কালের কাছে বসে আছে। হঠাৎ কি মনে হলো আমি এরকম তাকিয়েছি, তাকাতেই দেখি উনি ঘুরে বেড়াচ্ছে যে এত শান্ত। তাহলে এই এক্সপিরিয়েন্স আমার বুকের ভেতরে সমস্ত ভাগটা লুপ্ত হয়ে গেছে। তারপরে বাড়িতে দেখছি উনি আমাকে রান্না শিখিয়েছেন, ওই যে বলছেন গুরুগৃহে চব্বিশ ঘন্টার মধ্যে একুশ ঘন্টা খাটনি, চাষার মতন খাটনি, রান্না করা, ফসল তোলা, ফসল গোলামজাত করা, ছাত্রদের বেদান্তের পাঠ দেওয়া, গুরুর দেহ সেবা করা, গুরুকে খাওয়ানো, তার মধ্যে ছাত্রদের বেদান্তের পাঠ দেওয়া, শাস্ত্রের পাঠ দেওয়া, সব করছে একটা মানুষ। একুশ ঘন্টা চাষার মতন খাটনি, রান্না থেকে শুরু করে ফসল তোলা থেকে শুরু করে ফসলকে গোলাজাত করা থেকে গুরু সেবা থেকে শুরু করে ছাত্রদের বেদান্তের পাঠ ভাবতেই পারি না। আর সব রকমের রান্না যারা তার রান্না খেয়েছেন তাদের সাথে আমার কথা হয়েছে, যেরকম রান্না আমরা কোনোদিন খাই এত চমৎকার রান্না তারপর লাভ হতে পারে। আমাদের ব্যারাকপুর ভবন, আমাদের ব্যারাকপুর ব্যারাকপুরের থেকে আর একটু দূরে গেলে ওই নরেন্দ্রপুর যেটা অনেকটা দূর, সেই নরেন্দ্রপুর উনি দীর্ঘকাল ছিলেন এবং সেখানে যারা মনীষ তার সঙ্গে থাকতেন তার রান্না তিনি বলেছেন আমাকে যে ভাবতে পারবেন না এরকম রান্না তিনি করতে পারবেন সব রকমের কাজ এবং রমালিকে রান্না শেখান। এবং সামান্য যে ভগবানের সাধনা যে বলছেন যে জন্মান্তর নিয়ে ভাবছো আগে এই জন্মটাকে ঠিক কীভাবে যাপন করো, এইটার উপর নজরটা দাও, এটাকে মিনিংফুল করো, এটাকে ত্রুটিমুক্ত করো, সার্থক করো, পূর্ণ করো, পুরো জিনিসটা সেইটা হোক। রমাদি একদিন বাড়িতে লোকজন এসছে শরবত করে দিতে পেরেছে, আমি বলছি শরবত করে নিয়ে এসো, ওরা প্রতিটি জিনিস আমাকে নিজে হাতে করে শিখিয়েছে এবং তার কীরকম পারফেকশন এই জীবনটাকে কেমন বলতে হবে। শরবত করে নিয়েছে তার মধ্যে দু চারটে লেবুর ওই যে কী করে কণা আর কি সেটা ওই জলের মধ্যে রয়েছে জিভে বেঁধেছে একটা দুটো, রমাদিকে বলছেন শরবত করতো সেখানে বলি সামান্য যদি তাতে আমাকে কী তিরস্কার করলেন সামান্য একটা শরবত করতে শেখানো আমাদের সেই দিন বুঝেছিলাম এরকম প্রতিটি রান্না। তা বললেন আমি যখন শ্মশান থেকে এসছি মনটা ভার দেবো, যদিও উনি দেখা দিলেন ওইভাবে খানিকটা শান্ত হয়েছে তবু আমার মনটা কেমন হয়েছে সারা জীবনে আমার এত কথা বলে আমি ডাল বসিয়েছি, আমি ডাল বসিয়েছি আর কি রান্না করবো, ডাল আর ভাতই খাবো আর কি খাবো, ডাল বসিয়েছি, ডালটা বসিয়ে চোখটা কখন গুঁজে এসছে দুঃখে হোক বিরহে হোক ভালোবাসায় হোক একটা অদ্ভুত একটা অনুভূতিটা আচ্ছন্ন হয়ে আছে, ডালটা এসে ফুটছে হঠাৎ একটা ধাক্কা তাই একটা স্পর্শ মাইল্ড একটা কোষ কি ফরটা দেবে না ফরটা দাও তুমি অবিশ্বাস্য কাণ্ড বলে আমি সত্যি ফরটা দিতে দিই সঙ্গে সঙ্গে চমকে উঠে টাকা না কোথাও কিনে নিই পশমে ঢুকে দিচ্ছি ফরটা দাও আমার ডালটা তো হয়ে এই পরম দিলাম বলে জীবন আর মৃত্যু আরো সুন্দর লাগছে ওদিকে দেহটা পড়ে আছে পাকাচ্ছে। এতক্ষণ আমি নিচুর দিকে ছিলাম বলে বুঝতে পারিনি চোখ দিয়ে জল ধরছি আমার কালের কাছে বসে আছে, হঠাৎ কি মনে হলো আমি এরকম তাকিয়েছি তাকাতেই দেখি উনি ঘুরে বেড়াচ্ছে এটা এত শান্ত। মানে এই এক্সপিরিয়েন্স আমার বুকের ভেতরে সমস্ত ভাগটা লুপ্ত হয়ে গেছে। তারপরে বাড়িতে দেখছি উনি আমাকে রান্না শিখিয়েছেন, ওই যে বলছেন গুরুগৃহে চব্বিশ ঘন্টার মধ্যে একুশ ঘন্টা খাটনি, চাষার মতন খাটনি, রান্না করা, ফসল তোলা, ফসল গোলামজাত করা, ছাত্রদের বেদান্তের পাঠ দেওয়া, গুরুর
দেহ সেবা করা, গুরুকে খাওয়ানো, তার মধ্যে ছাত্রদের বেদান্তের পাঠ দেওয়া, শাস্ত্রের পাঠ দেওয়া, সব করছে একটা মানুষ। 21 ঘন্টার চাষা তোর খাটনি, রান্না থেকে শুরু করে, ফসল তোলা থেকে শুরু করে, ফসলকে গোলাজাত করা থেকে, গুরু সেবা থেকে শুরু করে, ছাত্রদের বেদান্তের পাঠ ভাবতেই পারি না। আর সব রকমের রান্না, যারা তার রান্না খেয়েছেন তাদের সঙ্গে আমার কথা হয়েছে, যেরকম রান্না আমরা কোনোদিন খাই, এত চমৎকার রান্না, তাদের লাভ হতে পারে। আমাদের ব্যারাকপুর চন্দ্র ভবন, আমাদের ব্যারাকপুরের থেকে আরেকটু দূরে গেলে ওই নরেন্দ্রপুর, যেটা অনেকটা দূর, সেই নরেন্দ্রপুরে দীর্ঘকাল ছিলেন এবং সেখানে যারা মহেন্দ্র তার সঙ্গে থাকতেন, তার রান্না তিনি বলেছেন আমাকে যে ভাবতে পারবেন না কীরকম রান্না তিনি করতে পারবেন, সব রকমের কাজ এবং অমালিকা রান্না শেখাবেন। এবং সামান্য যে ভগবানের সাধনাটা যে বলছেন যে জন্মান্তর নিয়ে ভাবছো, আগে এই জন্মটাকে ঠিক কীভাবে যাপন করো, এইটার উপর নজরটা দাও, এটাকে মিনিংফুল করো, এটাকে ত্রুটিমুক্ত করো, সার্থক করো, পূর্ণ করো, পুরো জিনিসটা সেইটা হোক। সমাধি একদিন বাড়িতে লোকজন এসছে শরবত করে দিতে পেরেছে, আমি জন্য শরবত করে নিয়ে এসো, ওরা প্রতিটি জিনিস আমাকে নিজে হাতে করে শিখিয়েছে এবং তার কীরকম পারফেকশন, এই জীবনটাকে কেমন করতে হবে, শরবত করে নিয়েছেন, তার মধ্যে 2-4 লেবুর ওই যে কী করে কণা আর কি, সেটা ওই জলের মধ্যে রয়েছে, জিভে বেঁধেছে একটা দুটো, রমাদিকে বলছেন শরবত করতেও শেখো, তো এই সামান্য জিনিস তাতে আমাকে কী তিরস্কার করলেন, সামান্য একটা শরবত করতে শেখো নি, আমার সেই দিন বুঝেছি না এরকম প্রতিটি রান্না। তা বললেন আমি যখন শ্মশান থেকে এসছি মনটা ভার হতো, যদিও উনি দেখা দিলেন ওইভাবে খানিকটা শান্ত হয়েছে, তবু আমার মনটা কেমন হয়েছে সারা জীবনে আমার এত কথা বলে আমি ডাল বসিয়েছি, আমি ডাল বসিয়েছি, আর কি রান্না করবো, ডাল আর ভাতই খাবো, আর কি খাবো, ডাল বসিয়েছি, ডালটা বসিয়ে চোখটা কখন গুঁজে এসছে, দুঃখে হোক, বিরহে হোক, ভালোবাসায় হোক, একটা অদ্ভুত একটা অনুভূতিতে আচ্ছন্ন হয়ে আছে, ডালটা এতে ফুটছে, হঠাৎ একটা ধাক্কা, গায়ে একটা স্পর্শ, মাইল্ড একটা পুশ, কি ফোড়নটা দেবে না, ফোড়নটা দাও, ফলে অবিশ্বাস্য কাণ্ড বলে আমি সত্যি ফোড়নটা দিতে দিই, সঙ্গে সঙ্গে চমকে উঠে থাকা না, কোথাও কিনে নিই স্পর্শ কিন্তু দিচ্ছি, ফোড়নটা দাও বাবা, ডালটা তো হয়ে এই পরম দিলাম, বলে জীবন আর মৃত্যু কোনটা কি, একটার থেকে আরেকটা যে ওই যে বলছিলাম যে ফিজিক্যাল প্রেজেন্স এক জিনিস আর এক্সিস্টেন্স বিং আরেক জিনিস, সেটা যে চিরায়ত, সেটা যে ইটার্নাল একটা ব্যাপার, আর এটা তার এক্সপ্রেশনের জন্য মাঝে মাঝে ফর্ম দরকার হয়, কিন্তু ফর্ম যদি না থাকে যিনি সেই ইটার্নাল এক্সিস্টেন্সটাকে রিয়েলাইজ করেছে নিজের মধ্যে, সেটা সবসময় হয়েছে, বলে এরকম বহু এক্সপিরিয়েন্স বহু এক্সপিরিয়েন্স, বলে সেটা একটা আমি কি অদ্ভুত অনুভূতি, এরকম বহুবার বহুবার চাষনালায় আপনারা জানেন একটা কয়লা খনি দুর্ঘটনা হচ্ছে, তখন উনি বেঁচে, সেই যে জল ঢুকে গেছে ভিতরে, শ্রমিকরা আটকে গেছে, প্রচুর শ্রমিককে তারপরে বের করে আনা হচ্ছে, কাউকে জীবন্ত কাউকে মৃত, 7 দিন ধরে বলছেন যে উনি ভালো করে খাচ্ছেন না, মুখটা কালো হয়ে গেছে, চোখের তলায় কালি পড়েছে। আমি জিজ্ঞাসা করলাম যে আপনার কি শরীরই খারাপ, চোখ মুখগুলো কালো হয়ে গেছে, শীর্ণ হয়ে গেছে, মুখ চোখ কালো হয়ে গেছে, এরকম কিরকম যেন হয়ে গেছে, আপনি কি হচ্ছে, বলে তুমি কি খবরের কাগজটা কিছু পড়ো না, বলে কেন, বলে চাষনালায় শ্রমিকরা ওইরকম হচ্ছে জানো না, বলে তাদের কি হলো, বলে আমাদের সঙ্গে 7 দিন ছিল না, ব্যাস ওই তাহলে কিরকম তার এক্সটেনশন, কতখানি ইউনিভার্সালাইজেশন যে শুনলাম, ইউনিভার্সালাইজেশন সত্য হিসেবে ঠিক আছে, কিন্তু এটা যে পেছনে যে গভীর সত্য, সেটা যে করা যায়,
তার যে সত্যিকার অর্থে তাদের যে এই এক্সটেনশন হয়, এই সংযুক্তি ঘটে, এইরকম এক্সপানশন যে হয় স্পিরিচুয়ালিটির যেটা সার কথা, সেটা যারা হাতে কলমে করে দেখি, আর যেটা আমার সব থেকে আমি আর পারাবো না, বই দুটো অত্যন্ত ভালো হয়েছে এবং লেটেস্ট ফ্রমে পাউলের সঙ্গে যে সংযোজনটা হলো, যে আলাদা করে যে চিঠিগুলো পেলাম সেটা একটা পরম প্রাপ্তি। আমি সেজন্যে অনুরাগের কাছে এবং গভর্নমেন্ট ফাউন্ডেশনের কাছে খুব কৃতজ্ঞ যে আমাদের সাধারণ মানুষের কাছে এটা একটা বিরাট প্রাপ্তি, যে যাকে শরীরে পাইনি, সঙ্গ করতে পারিনি, তিনি কতভাবে আমাদের কাছে ধরা দিচ্ছে। আগে একটা চিঠি করেছিলাম ওনার, এই যখন ওনার চিঠি ছাপাতে চাই, কিন্তু চিঠিগুলো তো ছাপা হলো না, একদম আগে পড়ে যায় বলে অনেক চিঠি আছে, প্রায় 50 হাজারের, তখন একটা বই হলো বেরোয়নি, তখন উনি বলছেন। আর আমি সেটা দেখে আশ্চর্য পেয়ে যাই যে একটা মানুষ কতখানি ভিতরে কতখানি দৃঢ়তা এবং নিশ্চয়তা উপলব্ধি গাঢ় হলে এটা বলতে পারে যে তুমি চিঠি ছাপাতে চাইছো, কি করে ছাপাবে। অনেকের কাছে সব চিঠি রয়েছে, প্রায় 50 হাজারের ওপর হবে, তার ইচ্ছা হলে হবে, তখন একটি বই হলো চিঠি বেরোয়নি, তার ইচ্ছা হলে হবে। এত সুন্দরভাবে সহজে এটা বলতে পারা যে তার ইচ্ছা হলে হবে, আমরা একটা নতুন জিনিস লিখে সেটাকে প্রকাশ করার জন্য কত ব্যগ্র হই, আর এই কোনো ব্যগ্রতা নেই, যেন তিনি জানেন যা এসেছে সবই ভগবানের প্রসাদে এসছে এবং ভগবানের প্রসাদেই তা সকলের কাছে উনি উপলব্ধ ব্যাপারটি। এইরকমভাবে নিজেকে যে প্রকাশ করতে পারা, এইভাবে নিজেকে দেখা, তা আশ্চর্য ব্যাপার। এবং আপনাদের বলতে কোনো বাধা নেই, শুনতে একটু অটোবায়োগ্রাফিক্যাল লাগবে, কিন্তু আমি এটা বলতে খুব ভিতরে ভিতরে খুব আনন্দ বোধ করি এবং গর্ব বোধ করি। আমার সঙ্গে কিন্তু জানতাম না, কোনো কিছু জানতাম না, কোনদিন নাম শুনি তো আমাকে বলুন, এটা আমার বারবার ঘটেছে। তাই যে আমার মতো দুঃখ এসব কিছুই জানে না, পাঠমন্দিরে আমি দুর্গাবেলা দিয়ে সিঁড়ি দিয়ে উঠছি আর দেখি ওইখানে কাঁচের যে শোকেস তলাটায়, ওই তলাতে আমার হঠাৎ বৃষ্টি করে আমি তাকাবো উপর দিকে, তলার দিকে তাকি, ওইখানে কিন্তু স্মৃতিচারণে জমি অনেক বার লিঙ্ক হয়। আমি জানি না যে এই বই লিঙ্কটা কোনোদিন লিখেছিলেন কিনা, তা অনেকবারই বা দেখতে হবে। ভাই এটা কি অনেকবার বলে দেখো, আর যে পাতাটা করলাম সেই পাতাতেই রয়েছে যে শুধু রবিতে একদিন স্খলিত হয়েছিল বিবর্ষণা আমি রূপ, সে রূপ আমি দেখেছি। আমি কোনো মানুষের ওপর লিখতে পারে শুধু রবিতে একদিন স্খলিত হয়েছিল বিবর্ষণা বাণী রূপ, সে রূপ আমি দেখেছি। কিন্তু এরকমভাবে ইন্দ্রকে বসে কেউ এরকম লিখতে পারে কেই নেই, বলে কি শরীরে নেই। আমার দুর্ভাগ্য যে উনি তো বোধ হয় 80 সালে গেছিল, 78, তো তখন আমার সেই বোধবুদ্ধি হয়নি। আর এটা আমি বলছি 80-81 সালের কথা, ওই যখন তার আগে বেরিয়েছি, ওইভাবে তার সঙ্গে আমার দেখা, নিজে থেকে ধরা দিলেন না, আমার সাধ্য কি তার না দেখা দিতাম। আমার মতন অভাজন তাকে তিনি দেখা দিয়ে বললেন, তুই নিজে তো চলতে পারিস না, তোর একটা গাইড দরকার, তোর একটা লোক দরকার, আরো নিয়ে যে কোথায় বিক্রয় কি নিয়ে যাবে, তার তোর কে মরবি আর করবি, তাই জন্মটাই যখন এসেছিস তখন একটুখানি এগোনো চেষ্টা কর। আমি আছি তোর সঙ্গে, মাস্টার কিন্তু আছেন, যারা যারা আছেন তারা এইভাবে যে দয়া করেন, কৃপা করেন, তো তারপরে আমি রমাদির সন্ধান পাই, তার কাছে গিয়ে অনেক কিছু অভিজ্ঞতা হয়, জানা হয়, এরকম বারবার হয়েছে। আমি লাস্ট অভিজ্ঞতা আমার হয় রমাদি বেঁচে থাকতে, চলে যাওয়ার আগে এটি দিয়ে শেষ করি। আমি রমাদি বললেন যে আজকে সারাদিন সবাইকে খাওয়াই, ওনার উনি যা যা খেতে ভালোবাসতেন, যা যা ওনাকে রান্না করে খাওয়াতাম, তা তোমাদেরও খাবো, তোমরা এই একটা দিন আসো। তা আমি গেছি, তা সব রান্না টান্না সব করেছি, খাওয়া দাওয়া হলো, তা বললেন এইবার তুমি ওনার সঙ্গে কিছু কারণ হয়েছে কি আমার প্রবলেম, যে আমার এতে মানে পায়ের পাতায় এবং গোড়ালিতে একটা অসম্ভব যন্ত্রণা, অনেক আমি হাঁটতে পারছি,
এদিকে রামানি বলে আসতে হবে, কিন্তু যে আমি জানাতে পারছি না কি করি। ঠিক আছে, কোনো রকমের সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নামি, নেমে গাড়ি যে চলি তারপর দেখা যাবে। হাঁটতে পারছি না, দু চারজন ধরতে হচ্ছে, আমার সঙ্গে দু চারজন নেই, আমি একা একা এতটা রাস্তা যাবো, কোনো রকম সিঁড়ি ধরে ধরে আমি নেই, বাড়িতে সবাই বারণ করে কেউ না মুশকিলে পড়বে। তা আমরা অনেকবার চিন্তা করবো, দেখা যাক না, অতি কষ্টে নেমেছি ওনাকে ওনার নেমে গাড়ি চলেছি। বলে ওনার বাড়িতে গিয়ে যখন বা সামনে গিয়ে যখন নেমে আপনার বললে বিশ্বাস করবে না, আমি এটা ইন্দুপুর রাস্তা যাবো কি করে, এখানে তো আমার ভয় তুমি আমি হাঁটতে পারছি না, ইউনিভার্সিটি যেতে পারছি না, চারতলায় বন্দি, তাই আমি নেমেছি কোনো রকমে ধরে ধরে বাড়ির সকলকে অগ্রাহ্য করে অতি কষ্টে নেমেই গাড়িটা টুকিয়েছি। এবার ওনার বাড়ির সামনে যখন রমাদিক বাড়ির সামনে ওকে ডোবালেন রমণী চ্যাটার দিলেন, সেইখানে যখন নেমেছি ওইটুকু আমি কীভাবে যাবো চিন্তা করছি, কিন্তু আমি যখন গাড়ি থেকে পাটা মারতে দেখেছি আর দেখছি আমার কোনো অসুবিধা কোনো নাথিং অ্যাবসলিউটলি পেইন ভ্যানিশ। আশ্চর্যের ব্যাপার হচ্ছে ওখানে ঢুকলাম, অনুষ্ঠান সব হলো, সেখানে একটা কথা হলো যে ওনার একটা জীবনী গ্রন্থতে হাত দিতে হবে আমাকে, তখন বললেন আমি সব মেটিরিয়ালস দেবো, আমি একটা হাত পাবো, তারপর আমাকে বলে দিলেন সেটা আর বলার না আমার করা। কিন্তু আমি তারপরে যখন বাড়ি ফিরে এলাম এগেন দ্য পেন্ট্রিটা, দিস ইজ দ্য স্ট্রেঞ্জেস্ট পার্ট অফ দ্য স্টোরি, আবার সেই কষ্ট করে আমাকে চারতলায় উঠতে হলো। আমি বাহ, তোমার চলন তোমার চমৎকার, তা কখন তুমি ব্যথা দেবে আর কখন ব্যথাকে সরিয়ে দেবে, হ্যাঁ সে তো আমার গণনায় আসে না, বুঝতে পারছি এই ব্যথার পেছনে একটা কিছু সিদ্ধ হবে আমার মধ্যে, ওই জন্য বুকে এখনো রেখে দিয়েছো, আবার যখন তোমার দরকার তখন ব্যথাকে সরিয়ে দিয়ে কাজ ঠিক করিয়ে নিচ্ছ, আবার তোমার কাজই করার জন্যে এই ব্যথার প্রয়োজন আছে এই শরীরে, যাতে আমার চেতনার কিছু শুদ্ধি, আমার অহমের কিছু বিলয়, আমার যা কিছু জড়তা সংকীর্ণতা ক্ষুদ্রতার কিছু অপসারণ, কী যে তুমি করবে এই ব্যথার মধ্যে, তুমি যখন দরকার তা শরীর দিয়ে কাজ করো, যখন দরকার তখন ব্যথার মধ্যে দিয়ে আবার মানুষকে গড়ে তোলো, এই দুয়ের বেশিটা, এটা জন্মমৃত্যুর কথা বলা ছিল যৌতিক সে আসল তো সেই প্রোগ্রেস করা পরে সেগুলো যাকে বলেছেন ইভলিউশন অফ কনসিয়াসনেস। আমার নিজের মনে হয় যে উনি বলেছেন যে যে তিনটে জিনিস বললাম যে একটা ফ্রম ডার্কনেস টু ডার্কনেস কারো কারো এইরকমভাবে হয়, তারপরে আসে ফ্রম ডার্কনেস টু লাইট, তারপরে ফ্রম লাইট টু লাইট, সেটা ঠিক আছে, কিন্তু সর্বিদের মধ্যে যে একটা স্পিরিচুয়াল রিভলিউশনের কথা আছে সেটা সবার জন্য, এটা মানব জাতির জন্য ইন্ডিভিজুয়ালের কথা না, এখানে তিনি ইন্ডিভিজুয়ালের কথা বলছেন, এক একজন ইন্ডিভিজুয়ালের এক এক রকম পরিস্থিতি প্রস্তুতি এবং সম্ভাবনা, তার ওই রকম তিন রকম কি তার থেকেও ভেরিয়েশন থাকতে পারে তার মধ্যে দিয়ে তার যাত্রা, কিন্তু সর্বিন্দ যেটা ভেবেছেন সেটা সামগ্রিক মানব জাতির একটা প্রোগ্রেশন, তার জন্য রিমার্ক কিন্তু একটা নতুন সিগনিফিকেন্স, একটা স্পিরিচুয়াল রিভলিউশন অফ মানুষের জন্য রিমার্ক, রিমার্কটা শুধু ইন্ডিভিজুয়ালের নিজস্ব কোনো নতুন চেতনা বা মুক্তি যেরকমভাবে রিমার্ককে ট্র্যাডিশনালি ভাবা হয়েছে সেরকম নয়। তো সুতরাং অনির্বাণীর ভাবনাকে নিয়েই আমরা সর্বিন্দের যে ব্রডার যে পার্সপেক্টিভটা যে এটা একটা আনফোল্ড করবে, এভরি বার্থ ইজ ইম্পর্টেন্ট ফর দি রিভলিউশন অফ স্পিরিচুয়াল রিভলিউশন অফ ম্যান, রিভলিউশন অফ কনসিয়াসনেস, সেটা একটা আমার মনে হয় অনেক ব্রডার পার্সপেক্টিভ, যেটাকে স্ট্রেন্থেন করার জন্যে যেটা বুঝতে গেলে অনির্বাণীর পার্সপেক্টিভটাও খুব প্রয়োজন। এজন্য দুজনের মধ্যে উপনিষদ যখন ব্যাখ্যা করছেন ঈশ্বরিষদ বা অন্য উপনিষদ, তখন অনির্বাণ একটা জায়গায় পরিষ্কার বলছেন যে শ্রীঅরবিন্দ এই উপনিষদের এই এই শ্লোকটিকে মানে করেন, আমি সে অর্থ করি। আমি তো এটা ভেবে আশ্চর্য হয়ে গেল, আমরা শ্রীঅরবিন্দ যে অনুবাদ করেছেন যে ব্যাখ্যা দিচ্ছেন আমরা সেটা নিয়েই আমরা তাকে শিরোধার্য করে আমরা সেটাকে অ্যাকসেপ্ট করার চেষ্টা করি, কিন্তু আমি তো আমার জায়গায় আছি, অনেক অনেকবার যে জায়গায় আছে তা নিজের উপলব্ধি দিয়ে তিনি যা পেয়েছেন
আরো কত রকমের উপলব্ধি হতে পারে তার সীমা যে কেউ টানতে পারে না, দাঁড়িয়ে কেউ টানতে পারে না। শ্রমিকদের মধ্যে সবটা শেষ হয়ে যায়নি, তিনি নিজেও দাবি করেননি, তিনি যেভাবে পেয়েছেন তাই বলেছেন, আরেকজন কীভাবে পেয়ে সেই অনন্তকে তার মধ্যে কীভাবে উদ্ভাসিত হয়েছে এবং নতুন উপলব্ধি দুয়ার যে খুলে গেছে, এটা একটা আশ্চর্য ব্যাপার বলে আমার। এবং একটা চিঠিতে উনি বলছেন, একজন শিষ্যকে বলছেন, শিষ্য ভক্ত কাউকে বলছেন যে এমন কথা শ্রীঅরবিন্দের মুখে বসিয়ে দিলেও আমি মানতাম। এটি যে কত সাংঘাতিক একটা উপলব্ধির জোর থাকলে বলা যায়, এই হচ্ছে সত্যিকারের সত্য দ্রষ্টা, যার বিয়ের উপরে এতখানি কনফিডেন্স, এতখানি যার মধ্যে অকপটতা। অথচ সেই মানুষের শ্রীঅরবিন্দকে বোঝানোর জন্য মানুষের জীবন বাদ করে। দেখুন, ওনার জন্মান্তর প্রসঙ্গে যা বক্তব্য আছে সেখান থেকে শ্রীঅরবিন্দের জন্মান্তর প্রসঙ্গটা যে বললাম রিভলিউশনের সঙ্গে কানেক্টেড, এন্টায়ার ম্যানকাইন্ডের যে স্পিরিচুয়াল রিভলিউশন তার জন্য রিবা, সেটা তো নিশ্চয়ই কিছু তফাৎ আছে। এবং এইটা ওটার প্রিপারেশন হিসেবে জন্মান্তর এবং জন্মকে যেভাবে দেখাচ্ছেন দেখাচ্ছেন তার সলিড একটা প্রিপারেশন হিসেবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে এটা বুঝতে হবে যে একটা মানুষ সারাটা শেষে কতটা জীবন তিনি দিয়ে গেলেন শ্রীঅরবিন্দের জন্মে। এবং শ্রীঅরবিন্দের প্রবলেম অফ রিবার যে বই আমি বলছি সেই বইটাও কিন্তু ফাইনাল বই না, লাইফ ডিভাইন রিবার্থের উপর যে চ্যাপ্টার ছিল ওইটা হচ্ছে পরিপূর্ণ ব্যাখ্যা। কারণ এই প্রবলেম অফ রিবার্থ যে বলছে তাই কিন্তু কথাটা কোথাও নেই, শ্রীঅরবিন্দ নিজে বলেছে যে আমার তখন এইটা সেইভাবে লাগাবার পরে আনছে সংক্ষেপে ব্যাখ্যা করো, তখন এক একটা পুরস্কারে উনি প্রবলেম অফ রিবার্থের প্রত্যেকটা চ্যাপ্টার সংক্ষেপে ব্যাখ্যা করে করে পাঠান। সেটা সিদ্ধান্ত যে পত্রিকার আমি এখন সম্পাদক আছি আর নির্বাচন হয়ে গেল তাতে এটা বলে এবং এই বইটা প্রকাশের পথে এসেছে। তাহলে এই মানুষ নিজে নতুন করে জন্মান্তরকে বুঝে তার নিজস্ব কিছু উপলব্ধি আছে, ফান্ডামেন্টাল রিয়েলাইজেশন। তিনি যখন আরেকজনের রিবার সম্বন্ধে প্রতি সে সঙ্গে তার কাজ করতে তার এতটুকু বোঝা নেই, সেটাও যদি মানুষের কাছে পৌঁছায় তাহলে এতটা পরিমাণ স্বীকার করছেন প্রত্যেকটা পোস্টারে লিখে দিতে পাঠাচ্ছে করে এত সেটা একটা সেখানেও হয়তো রিবার্সে লাইফ বিভিন্ন যা বলেছেন তার অন্তঃস্বার্থটুকু আছে, হয়তো ওখানে যতখানি বিস্তার হয়েছে এবং আরো কিছু জায়গাকে অতিক্রম করে যেভাবে নিজেকে রিভাইস করে এক্সটেন্ড করে সেই কিছুটা মিসিং লাইফ বিভিন্ন তার পূর্ণত ব্যাখ্যা। এই সবগুলোই আমাদের জানতে হবে, করতে হবে, সারা জীবন ধরে করতে হবে। কিন্তু ওই যেটা দিয়ে শুরু করলাম সেটা এখনো বলা হলো না। দিলীপ কুমার রায় তিনি যার ওই বই রকম আমি পড়ে অনেকবারের কথা জানতে পারি, তা সাম্পল এরকম চোখ পড়ে গেল ডাক্তার, তাতে রিপোর্ট একটা কথা বলছেন এই সব পড়ে আমার যেটা মনে হয় যে উনি চলে যান রিপোর্টার বেলা, আমিও অনেকবার দিয়ে সেবা অনেকবার যেমন করে দেহত্যাগ করেছি আমিও ঠিক সেই একটি ফলো করতে চাই। তো যখন ওরা তখন খুব দুঃখে কাতর হয়ে পড়েছে, ঠিক করে ফেলেছেন, ডিসাইড করে ফেলেছেন চলে যাবে, তার আশ্রম নিয়ে পড়েছে যে তারা চলে যাবে, চিন্তাদেবী তার নিকটতম সত্তা করে ভেঙে পড়ে। তখন উনি একটা কথা বলেছিলেন আমার মনে হয় অনির্বাণজি, ওই যে বললাম যে জন্মান্তরকে যারা শুনতে চেয়ে তাদের উনি বলেছেন যে এই এই ব্যাপার এই এই হয় এই ব্যাপার বলেছেন। শ্রীঅরবিন্দ জন্মান্তর থেকে যে সিগনিফিক্যান্স দিয়ে তাকে যেভাবে এগিয়ে গেছেন সে সবসময় প্রকাশ করে, কিন্তু তার অংশটুকু আছে জন্মান্তরটা কেন নীলকণ্ঠের যে কথাটা বললেন বোঝা যায় জন্মান্তর সঙ্গ করার স্বার্থ। তিনি বললেন যে জন্মান্তরটি বারবার হচ্ছে মৃত্যুকে কেন ভয় পাও, মৃত্যুকে আমি শুনে দেখেছি সেদিনই মরতে বসেছিলাম, খুব সুন্দর হয়ে বলে যাচ্ছে কিন্তু সেদিনই মরে বসেছিলাম, যেটা একটি জলবাদের ব্যাপার, কখনো জীবন কখনো মৃত্যু দুটো দুটোকেই এক্সপিরিয়েন্স করতে চলেছে। আর সেটা আমাদের জিজ্ঞাসা করছে যে আপনি সারাদিন বসে বসে কী করেন, কিন্তু আমি সেটা কী করেন বলে কেন আমার বন্ধুকে বলে বন্ধুকে বন্ধু জানো না
আমার বন্ধুকে জানো না, চেনো না, বলেন সে আর কি করে চিনব, তাকে কি কথা বলেন, তার সঙ্গে এত কি কথা বলেন, সময় গেলে বলে কথা একটাই, সেটা হচ্ছে নিঃশ্বাসের সঙ্গে বলি ও, নেওয়ার সময় বলি ও, আর নিঃশ্বাস ত্যাগের সময় বলি ও, অস্তিত্বের ওই কথা বলছিলাম, এক্সিস্টেন্স আর ফিজিক্যাল প্রেজেন্সের মধ্যে তফাৎ আছে, ফিজিক্যাল প্রেজেন্সের লয় হতে পারে কিন্তু এক্সিস্টেন্সের কোনো লয় নেই, ইউ এক্সিস্ট, দ্যাটস সিম্পল, তার ও হচ্ছে সেই পরম অস্তিত্বের এই ও উচ্চার, যেটা আন্তরিক ভাব অস্তিত্বের একটাই কথা রিপাই যেটা আমাকে বলেন যে দেখো ইংরেজি ব্যাপার সবাই বুঝতে পারে, দেখুন তুমি এত দুঃখ এত ভাবো চিন্তা করবো জীবন আরো বিকশিত হতে পারি, সুন্দর হতে পারি, অজ্ঞান থেকে মুক্ত হতে পারি, ভুল থেকে মুক্ত হতে পারি, যা বাড়তে বুঝতে পারি সেইটা যেন আমি বুঝতে পারি, এই প্রার্থনা এই আবেদন যে আমার নিজের সমস্ত সমান যদি আমার থাকে তাহলে মৃত্যু আরেকটা জীবনের প্রস্তুত হবে, তখন আরেকটা জীবন ধীরে ধীরে সফল না তাকে আরো এগিয়ে নিতে হবে, কিন্তু তার অপর আমার মনে হয় অনেকে করতে পারে, বাউলদের যে কথাটি বলেছেন বাউলদের বই কিছু হয়ে গেছে, আমি মনে করি একদিন বলা যাবে, কিন্তু আমি মনে করি প্রকাশ করে তাদের ঘরে দেখছি কলায় কলায় দেখেছি, তাদের সঙ্গে অনেক দিন যা করেছি, অনেক অভিজ্ঞতা জেনেছি, কমে হয় এই আরো অনেক উপকার হয় সবকিছু হয় সবকিছু সম্পর্কে আমরা আবার জীবিত হব আমি বছর এই জুলাই এই স্থান।